বাড়ি তৈরি হলে অতিরিক্ত 10% ছাড় পাওয়া যাবে রাজারহাট নিউ টাউন এলাকার বাড়ির মালিকদের জন্য। হিটকোর তরফ থেকে এই ব্যাপারে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। পুরদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজারহাট নিউ টাউন এলাকায় একতলা বা তার বেশি উঁচু বাড়ি তৈরির সময় গ্রিন বিল্ডিং এর নিয়মবিধি মেনে চললে এই 10% অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। মূলত রাজারহাট নিউ টাউন এরিয়ায় গ্রিন বিল্ডিং তৈরিতে উৎসাহ দিতে এই নতুন নিয়ম চালু করছে রাজ্য সরকার। টেস্টি বেবি এখন আর নতুন চমক নয়, অপারক বাবা মায়েদের জন্য চিন্তার অবসান এখন টেস্ট টিউব বেবি। আর এই টেস্ট টিউব বেবিদের নিয়েই সম্প্রতি অভিনব প্রদর্শনী হলো কলকাতায়। চিকিৎসকদের হাত ধরে 3000 শিশু মুখ দেখলো পৃথিবীর আলোর। গত 6 বছর ধরেই চলছে এই প্রদর্শনী। দক্ষিণ ভারতের অন্যতম হলিডে ডেস্টিনেশন কেরালা, আরব সাগরের তীরে অবস্থিত সমুদ্রে ঘেরা এই রাজ্যে পর্যটন এক অন্যতম আকর্ষণ। হাউসবোট, টি গার্ডেন, সি বিচ, আয়ুর্বেদ চিকিৎসা, যোগার জন্য বিখ্যাত কেরালা। দেশি বিদেশি বহু পর্যটকদের কাছে কেরালা তাই ওয়ার্ল্ড ক্লাস হলিডে ডেস্টিনেশন। কেরালা সরকারের পক্ষ থেকেও সম্প্রতি এই বার্তাই আরো একবার পৌঁছে দেওয়া হলো টুরিস্ট লাভারদের কাছে। শুরু হয়ে গেছে ক্রিকেট বিশ্বকাপ। সারা বিশ্ব যখন টিভির পর্দায় মশগুল, তখন জেলের কয়েদেরাই বা বাদ যায় কেন? তাই বন্দীদের শত অনুরোধে শেষমেশ রাজি হয়েছে জেল কর্তৃপক্ষ। জেলের ভিতরেই ক্রিকেট দেখার সুযোগ করে দেওয়া হলো কয়েদিদের জন্য। গত রবিবারের ভারত বনাম পাক ম্যাচ দেখতে না পেলেও আগামী খেলাগুলো যাতে দেখতে পায় তারা, সেই ব্যবস্থাই করেছে আলিপুর দমদম প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। ব্রিজটি সে যতই দেখে ততই মুগ্ধ হয়। বাবার সাথে কতবারই সে এই ব্রিজের ওপর দিয়ে স্কুল গেছে। এই হাওড়া ব্রিজ তার কাছে বড়ই প্রিয়। ছবির মুখ্য চরিত্রের নাম ঋত্বিক, আর তার সব স্বপ্ন এই হাওড়া ব্রিজকে ঘিরেই। সম্প্রতি ফার্স্ট লুক লঞ্চ হলো টলিউডের নতুন ছবি হাওড়া ব্রিজের। পরিচালক আশিস কুমার তার এই ছবিতে হাওড়া ব্রিজকে আনছেন এক নতুন আঙ্গিকে।